सो हे गाइस, वेलकम बैक टू माय टेक्निकल सेकंड यूट्यूब चैनल। तो गाइस, आज के चले एलम ओल्ड हिंदी डीजे स्टेटस वीडियो एडिटिंग निये। तो वीडियो टे एक झलक देखे नीन। तो बंधुरा, भिडियोटी केमन लागलो? भिडियोटी भालो लागलो अवश्य लाइक करबें। और टेक्निकल सेकेंड यूट्यूब चैनल नतून दर्शक हो थाकले अवश्य चैनल के सबस्क्राइब कर बेल आइकन ऑल नोटिफिकेशन सिलेक्ट करूँ। ताहले जखने आमी एरकम एडिटिंग रिलेटेड भिडियो आपलोड करब, आपनार काछे नोटिफिकेशन चले जाए। सेम एरकम स्टेटस भिडियो एडिटिंग करते चाहले आपनार एकटी एप लागबे, जार नाम एलर्ट मोशन। एटी आमार टेलिग्राम चैनेले पे जाबेन। আর হ্যাঁ, সং বিট মার্ক আর শেক ইফেক্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সো হে গাইস, প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন ওপেন করবেন। ওপেন করার পর দুটো লিঙ্ক দেখা যাচ্ছে, একটি হচ্ছে সং বিট মার্ক আর একটি শেক ইফেক্ট। তো ওই দুটো লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক অ্যালাইট মোশনে ইনপুট হয়ে যাবেন। ইনপুট হওয়ার পর এমনি ইন্টারফেস শো হয়ে যাবে, একটি হচ্ছে সং বিট মার্ক আর একটি শেক ইফেক্ট। তো প্রথমে আপনাকে সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন, আমি বিট হিসেবে মার্ক করে দিয়েছি। তো প্রথমে আপনাকে ফটো অ্যাড করতে হবে। তো এই মার্কে চলে আসবেন, আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আমার প্রথম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ফিল স্ক্রিন করে দেবেন। তারপর এই তীর আইকনে ক্লিক করবেন, ওখান থেকে এটিকে বড় করে নিন। করে নেওয়ার পর আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওটাতে ক্লিক করবেন, ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সেম প্রসেস, এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল স্ক্রিন অপশানে ক্লিক করবেন, অটোমেটিক ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করবেন, তারপরে এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক বাড়তি পার্টটি কেটে যাবে। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিও ডিসক্রিপশন থেকে যে শেক ইফেক্টটি ইনপুট করেছিলেন সেই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে তিনটি ফটো রয়েছে। তো আপনাকে প্রথমে এই প্রথম ফটোটিতে ক্লিক করতে হবে। তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথমে একটি ফটো রয়েছে, এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তার পরের ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস, তিন নম্বর ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তার পরের চার নম্বর ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর মাঝে একটি বড় ফটো রয়েছে, এই ফটোটিতেও অ্যাড করতে হবে। এই যে 24 সেকেন্ড একটি বড় ফটো রয়েছে, এই ফটোটিতে ক্লিক করবেন। তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই ইফেক্টটির কাজ শেষ হয়ে গেছে। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর
शेक इफेक्ट प्रोजेक्ट ऑप्शने क्लिक करबें। क्लिक करार पर ये एखन ए दो नम्बर फोटोटी क्लिक करबें, तपर इफेक्ट ऑप्शने क्लिक करबें, तपर थ्री डॉट ऑप्शने क्लिक करबें, ओखान थेके कॉपी इफेक्ट कर देवें, तपर बैक करबें। बैक करार पर सॉन्ग बीट मार्क प्रोजेक्ट ऑप्शने क्लिक करबें। क्लिक करार पर ये एखे चले आसबें, एखे तीन टी छोटो छोटो फोटो रहे, तो प्रथम फोटोटी क्लिक करबें, तपर इफेक्ट ऑप्शने क्लिक करबें, ओखान थेके थ्री डॉट ऑप्शने क्लिक करबें, ओखान थेके पेस्ट इफेक्ट कर देवें, तपर बैक करबें। बैक करार पर तरपर फोटोटी क्लिक करबें, तपर इफेक्ट ऑप्शने क्लिक करबें, ओखान थेके थ्री डॉट ऑप्शने क्लिक करबें, ओखान थेके पेस्ट इफेक्ट कर देवें, तपर बैक करबें। बैक करार पर सेम प्रसेस तरपर फोटोटी क्लिक करबें, तपर इफेक्ट ऑप्शने क्लिक करबें, ओखान थेके थ्री डॉट ऑप्शने क्लिक करबें, ओखान थेके पेस्ट इफेक्ट कर देवें, तपर बैक करबें। बैक करार पर ए तीन टी छोटो छोटो फोटोगुली एड करार पर एक बड़ो फोटो रही है, तो ये बद देवें। बद देवार पर आबार तीन टी फोटो रही है, तो ये तीन टी फोटोटी एड करबें, तपर आर एक बड़ो फोटो रही है, एटीके बद देवें, तपर यार तीन टी छोटो छोटो फोटो रही है, एगुलोते एड करबें। तो एखान थेके आठ सेकेंड थेके जतगुलो शेष पर्यन्त छोटो 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 फोटो रयेछे सबगुलो छोटो छोटो फोटोगुलिते इफेक्टटी एड करे निन। आमी एड करे निच्छि आठ सेकेंड थेके शेष पर्यन्त जतगुलो छोटो छोटो फोटो रयेछे ओई सबगुलो फोटोटीते इफेक्टटी एड करार पर बैक करबें। बैक करार पर शेक इफेक्ट प्रोजेक्ट अपशने क्लिक करबें। क्लिक करार पर এবার এই যে তিন নাম্বার ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আসবেন ন সেকেন্ডে এই ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই তিনটি ছোট ছোট ফটোটিতে অ্যাড করেছিলেন আগে ইফেক্টটা, এবারে তারপরের বড় ফটোটিতে ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর যতগুলো ফটোকে বাদ দিয়েছিলেন ওই সবগুলো ফটোটিতে এই ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি ওই সবগুলো ফটোটিতে ওই ইফেক্টটিকে। পেস্ট করার পর প্রথম দিকে চলে আসবেন, এ প্রথম মার্কে চলে আসবেন, আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওটাতে ক্লিক করবেন, ওখান থেকে ভিউ অল অপশানে ক্লিক করবেন, ওখান থেকে আমি আমার একটি লোগো অ্যাড করে নিচ্ছি। তো লোগোটিতে ক্লিক করবেন, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর দেখুন এটিকে অ্যাডজাস্ট করে নিন, আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে দেখুন এর লেন্থটি ছোট রয়েছে, তো এটিকে বড় করতে হলে শেষের দিকে চলে আসবেন, আসার পর এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক বড় হয়ে যাবে। বড় হওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, আর টেকনিক্যাল সাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানে সিলেক্ট করুন, তাহলে যখনই আমি এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো জয় হিন্দ, বন্দে মাতরম।